কিছুদিন পরবর্তীতে সে চাকরি ছুটির কারণ হিসাবে বিভিন্ন ধরনের ব্যাখ্যা প্রদান করতে নিশ্চয় দাবি করছে সরকার মহলে সরকার আমাদের চাপে প্রভাবশালীদের মহলে দুর্নীতি পার্টিদের চাপেই তাকে চাকরি ছুটি করা হবে সে কি করবে এবং চাকরি ছুটির পরবর্তীতে সেইভাবে বক্তব্য দিয়ে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য দিয়েছিল তো সম্প্রতি সেটা গত প্রায় আপনার যে গত সে আবার তার অবস্থান ব্যাখ্যা করতেছে এবং সে নিজেকে নির্দোষ দাবি করতেছে এবং বলতেছে তাকে প্রভাবশালী মহলে তাকে চাপে আমাদের চাপে তাকে চাকরিচ্যুত করেছে সে সৎ সে এখন মানবত জীবন যাপন করছে ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিয়েছে এবং সেইখানে কর্ণফুলী গ্যাস এর নাম সঙ্গে সংযুক্ত করতেছে কর্ণফুলী গ্যাসের দুর্নীতি প্রভাবশালী মহল সারোয়ার হোসেনের নাম মোহাম্মদ মুজিবুর রহমান আরো অনেকের নাম বলে বলতেছে এরা দুর্নীতিবাজ দুর্নীতি করতেছে এবং তাকে দুর্নীতি ব্যবস্থা গ্রহণ করে তাকে চাকরি করা হয়েছে এবং এটা কিন্তু অনেক মিডিয়া অনেক ইউটিউবে বলেন অনেক ফেসবুক অনেক সাধারণ মানুষ এটাকে তার মনে করতেছে তার বক্তব্য সঠিক আমরা এইভাবে মানুষকে বিভ্রান্ত করা যে একটা প্রচেষ্টা চালাচ্ছি সে নিজেকে নির্দোষ দাবি করে সে যে আসলে নির্দোষ না সেটা একটা অসৎ এবং মানে অসৎ অসৎ এবং কি বলবো যে একজন দুর্নীতিবাজ কর্মকর্তা ছিলেন সেটাই আজকে তুলে ধরার জন্য আজকে আমি তো আপনার একটু ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেন আমি যত দ্রুত সম্ভব এটাকে শেষ করে দিব আমি কর্ণফুলী গ্যাসে জয়েন করেছি তখন বাক্যবাদের 2019 সালে এর পরবর্তীতে আমি আমি আমার শিক্ষাগত যোগ্যতা বলছি আমি মুম্বাই থেকে এইচ এম এস এর মেকানিক ইঞ্জিনিয়ার আমি বাক্সাবাদ গেছে জয়েন করছি 2019 সালে এর পরবর্তী ধাপে ধাপে প্রমোশন পেয়ে আমি মহাপরিস পেয়েছি আমার কর্মজীবনে আমি কিন্তু এই অবসরের আগ মুহূর্ত পর্যন্ত তিনটা ক্যাডারের প্রশাসন টেকনিক্যাল এবং হিসাব ক্যাডার আমি ছিলাম সবার সিনিয়র আমার কর্মজীবনে আমি একটু সংক্ষিপ্ত বলতেছি না আসলে আমার নিজেকে আমি নিজে বলতে এখন বাধ্য হচ্ছি যেহেতু আমাদের কিন্তু এমনভাবে অপপ্রচার করেছে আমাদেরকে জেল খাদ্য হয়েছে আমাদেরকে সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন বিষয়টা তো তিতাস গ্যাসে 2006 সালে দুইটা বিশেষ টিম করে অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন কোম্পানির সমন্বয়ে সেখানে দুইটা বিশেষ টিমে আমি সদস্য হিসেবে তিতাসে আমি কাজ করছি সংযোগ বিচ্ছিন্ন কাজ করেছি 2006 সালে যখন পাঠ্যবাদ ছিল যখন আমি কুমিল্লাতে ছিলাম সেইখানে টাস্কফোর্স আসে মানবাধিকারের উপরে টাস্কফোর্সে যারা সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন তারা চারজন কর্মকর্তাকে কোপ করে না তাদের ফিল্ডিং হেড হিসাবে বিভিন্ন সহযোগিতা টেকনিক্যাল সহযোগিতা প্রদান করার জন্য তার বিরুদ্ধে রাখছিল তার পরবর্তীতে আমি চট্টগ্রামে ট্রান্সফার এসে আসার পরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্প গ্রাহক গ্রহণ গ্রাহক বাণিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আমি বিশেষ ভূমিকা পালন করেছি অনেক সাংবাদিক হয়ে রেখে আসে আমাকে চিনেন এখন আমাদের কর্ণফুলী গ্যাসে কিন্তু কোন গ্যাস চুরি নাই শুধু আবাসিক কিন্তু সমস্যা আছে যেখানে হয়তো 10টা থেকে 12টা চুরি 20টা থেকে 22টা চুরি এরকম আছে কিন্তু ইন্ডাস্ট্রি সিএনজি ক্যাপটি এবং বাণিজ্যিক কোনো গ্যাস চুরি নাই সেখানে আমি এখন কর্ণফুলী পালন করছি এর পরবর্তীতে আমাকে আপনার সম্পর্কে জানেন চট্টগ্রামে 60,000 পিপি মিটার প্রকল্প একটা ছিল সেখানে একটা জায়গা প্রজেক্ট আমি আমাকে মাস প্রতি বিল হিসাবে নিয়োগ করা হয় আমি সেই প্রকল্প আমি সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং সেই প্রকল্প থেকে 222 কোটি টাকার প্রজেক্ট থেকে আমি 77 কোটি টাকা সাশ্রয় করেছি এবং সেখানে বিভিন্ন মিডিয়া নিউজ আছে যে আমি 77 কোটি টাকা সাশ্রয় করেছি এর সম্পর্কে একটা জিনিস আমরা জানতে যে কর্ণফুলী গ্যাস এবং কাপুর সাথে চুক্তি হয়েছে 30 জুন 2022 সালে সেই চুক্তিতে আমি কর্ণফুলী গ্যাসের পক্ষে আমি এবং কাপুর থেকে ছিল একজন আমরা দুজন সমন্বয় করে একটা চুক্তি করেছি গ্যাসের মূল্য বৃদ্ধি করেছি সরকার যেহেতু এলেন যে আমদানি করে ক্ষতিগ্রস্ত হচ্ছিল গ্যাসের মূল্য বৃদ্ধি করা জরুরি হয়ে পড়ছিল আমরা সেটা বৃদ্ধি করেছি এবং সেই চুক্তিটা আমরা 2020 পয়লা অগস্ট থেকে কার্যকর করেছি এবং 2020 অগস্ট থেকে কার্যকর করে আমরা 30 জুন 2022 পর্যন্ত তাদের থেকে আমরা 1135 কোটি টাকা আদায় করছি 30 জুন চুক্তি হয়েছে আমাদের ইয়াজমি চক্র দিয়ে ঢাকাতে চুক্তি পরবর্তীতে আমাদের যে হস্তান্তর করছে 1135 কোটি টাকা তো এটা আমি আমার কাজের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিলাম আর পরবর্তীতে আরেকটা ব্যাপার যে আমি এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন পথে আদায় সংক্রান্ত যে একটা মনিটরিং কমিটি ছিল কাইন্ডলি আপনি একটু যদি নিরাপদ ধরন করেন ভাইয়া খালি লেখাটা পড়েন
অবৈধ
হচ্ছে একদম সৎ কর্মকর্তা। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে নিজের ক্ষমতা হবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে গেলে আপনাকে ব্যাংকের কমিশনার অনুমোদন আদালতের অনুমোদন দিতে হবে, তারপরে যে সেগুলো করতে না তার অ্যাকাউন্টে ফ্রিজ করলো, পরবর্তীতে হাইকোর্টে নির্দেশ যখন দিল তখন এই নির্দেশে ব্যাংক অ্যাকাউন্টে সে এরপরে তার বাসায় সরাসরি বাসায় যারা বলা হয়েছে প্রভাবটা দিয়েছে সংযোগ নিচ্ছে এটা ঠিকানা আছে তার মোবাইল আছে। এরপরে সে ড্রাইভার নিয়োগ করছে যে তার খালাতো ভাই শাহাবুদ্দিন, সেখানে সম্পূর্ণ গোয়া আপনার অভিজ্ঞতা সভা শিক্ষাগত জমা এইগুলো সে সম্পূর্ণ গোয়া কাজ করতে পারেনি, প্রভাব ফেলে এসে তার খালাতো ভাই ড্রাইভার শাহাবুদ্দিন নিয়োগ করছে, তার ভাইকে নিয়োগ করছে টাটা ইন্টারপ্রাইটার হিসাবে কনফ্লিক্ট এসে সেখানে সে প্রভাব ফেলে এসে নিয়োগ করছে, এবং এখানে আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা আউটসোর্সিং এর নিয়োগটা কিন্তু এটা অস্থায়ী নিয়োগ, এর কোনোভাবে কিন্তু স্থায়ী করার কোনো সুযোগ নাই, অথচ সেটাকে আবার তৎকালীন এমডি এবং জিএম প্রশান্তকে সে কন্টিনিউয়াস প্রেশার প্রয়োগ করছে যে এটাকে স্থায়ী করতে হবে, এটা তো কোনোভাবেই সম্ভব না স্থায়ী করা, যার কারণে সে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করলো এবং বিভিন্ন বিষয়ের উপর সে মামলা শুরু করেছে। এটা একটা গেল, তারপরে আসে যে সে বিভিন্ন ইয়েতে বলতেছে বিভিন্ন মিডিয়াতে বলতেছে যে আমরা সে নির্দোষ যে সচিব মহোদয় সেটা প্রেসিডেন্টকে জানাইছে এবং সেখানে সে গোয়া আইনজীবী করে তার বন্দী থাকা হয়েছে, সেখানে হাইকোর্টে এসে বসে এটা তামিল ব্যবস্থার জন্য, তারপরে 32 জনের ব্যাংক এখন সে পুলিশ সমর্থন তারপরে আপনার তার বিরুদ্ধে এই কারণে তাকে দুদু থেকে চাকরি চ্যুত করে, সেটি বলতেছে যে দুর্নীতিবাজদের প্রভাবে চাপে, তারপরে আমলাদের চাপে, সরকারের বিভিন্ন চাপে তাকে, এটা কিন্তু সম্পূর্ণ এই প্রচলন বিভিন্ন মিডিয়াতে সেটা আছে যে একতরফা সম্পূর্ণ মিথ্যা, তার এটা দুদুকের প্রেসিডেন্ট হিস্ট্রি দেওয়া আছে, কেন তাকে চাকরি চ্যুত করা হয়েছে, কোনো প্রফেশন মহলে করা হয়নি, কোনো আমলাদের চাপে করা হয়নি, কোনো গোষ্ঠী চাপে করা হয়নি, তার বিরুদ্ধে এত অভিযোগ ছিল এবং সেটার ডকুমেন্ট আপনার আমি কি জীবনে করছি, অথচ আমার চাকরি 6 বছর বয়সে যেটা আমার যেদিনকে আমার অ্যারেস্ট করে অ্যারেস্ট করার সময় আমাদের চাকরি ছিল আমার 1 বছর 3 মাস, আমার চাকরি জীবনের শেষে এসে আমাকে সে গ্রেপ্তার করবো যে মামলাটা দিব একটা টাকার কোনো ক্ষতি হয় কাজটি দুদিনের মামলা হবে যেখানে লক্ষ লক্ষ 10টা যদি আমার মধ্যে হ্যাঁ 10টা থেকে ঘুষ খেয়েছি আমি আপনি ঠিক আছে মামলা হবে আমি সেখানে একটা টাকার কোনো ক্ষতি হয় না, সেই অবস্থা কি করে সে কি করলো সে মামলাটা মিথ্যাগত করে আমাদেরকে নিয়ে গেলো, নিয়ে আমাদেরকে এছাড়াও দায়ের করে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে কোর্ট মিটিংয়ে আসার সে দায়ের করে, এই যে হয়রানি হোক এবং ক্ষমতার অপব্যবহার করে মানুষকে হয়রানি করা এটা তো কোনোভাবেই আমরা তো আমরা অনেক চুপ করে বসেছিলাম, এই রিপিটারে যে আমাদের বিরুদ্ধে এই তারিখে আমরা দেখতে এসে তাকে সৎ হিসাবে এখন দোকানদার যে এখন দোকানদারি করে এমন কোনো অনেক কিছু বলতে সে তো খুশি যে বাসাটাতে ছিল সেখানে ভাড়া কত দিত সে নিশ্চয়ই একজন নবম গ্রেডের একজন দশম গ্রেডের একজন কর্মকর্তা বাসা ভাড়া দিয়ে তো পুলিশকে 20,000 পুলিশের বাসা ভাড়া দিতে সম ছিল সে সবসময় সে এখানে বসে বসছিল, আমি এখন তো আপনাদের কোনো প্রশ্ন তো ব্যবহার করি, আমি কি এখন তৈরি করি? করেন করেন।
নিচের অংশটা মনে হয় দিতে হবে। ব্যাংকের ম্যানেজার একটা লিখিত দিতে ওই ব্যাংকের আপনি আপনার ব্যাংকে চলে যাচ্ছে।
বিদেশের রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে টাকা আনবে
তাদেরকে সিএপি বানাবে, বিএপি বানাবে, অনেক কিছু আমাদেরকে এখানে বলতেছে। আর আমরা এখানে আসি এভাবে বিদেশ থেকে টাকা কামাই করে আসি, যদি হয়রানি করি। আর আমার তো এমন কোন আড়ামড়ি কিছু নেই না, উনি বলেন যে আপনার বিদেশে অনেকগুলো বাড়ি আছে, আমি তদন্ত করতেছি এবং দেশে কয়েক হাজার কোটি টাকার সম্পদ আছে। আমি ওনাকে প্রত্যেকটা সম্পদ আমাদের কি কি আছে কোম্পানির এবং আমার নিজের সবগুলো ওনাকে নিজে দেখাইছি। দেখানোর পরে উনি বলাতে ভাই ঠিক আছে, আপনাকে ফাইনাল রিপোর্ট দেব, আপনার কিন্তু দোকান দুটো দিতে হবে। আমি আমি এই নম্বর কেটে এই আমার নামে 500টা দোকান আছে, এই ওখান থেকে দুটা দোকান দেওয়ার জন্য আমি অস্বীকৃত জানাই। এবং উনি যে বন্ধুরা আমার মাধ্যমে কক্সবাজারে কাজ করে, উনিও অন্য দলের লোক, এই জোট সরকারের লোক, এখানে ওনার এখানে যে স্বাধীনতা বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী সব চক্র ওনার সাথে আছে। উনি সরকারকে বিব্রত করার অবস্থায় ফেলানোর জন্য উনি অনেকে অনেক নিরীহ মানুষকে উনি খেয়েছে দিকে। এবং আমার আমার সাথে কয়েকদিন আগে আমি সিটাং লাইভ টিভিতে দেখলাম আরেক বিল্ডার লিমিটেড কে হাজি দেলোয়ারকে উনি মামলা দিছে, একটা বড় গলায় কথা বলতেছে। আমার আমার বাড়ি সাতকা নিয়ে আমার ব্যবসা চট্টগ্রামে কক্সবাজারে সাতকা নিয়ে, কিন্তু উনি আমাকে মামলা দেয় আমার আমার নামে, আমার ভাইজন নামে, আমার ছেলের বিরুদ্ধে মামলা দেয় ঢাকায়। ঢাকায় তিনজনের নামে তিনটা মামলা করে 2019-এ আমার ছেলের নাকি যে হিসাব কিতাব দিছে জায়গা জমিদের, ওখানে নাকি 35 লাখ টাকা ডিফারেন্স, আমার ভাইজন নামে নাকি 1 কোটি টাকা উনি ডিফারেন্স পায়। আমার নামে যে সম্পদ দিছে 3 কোটি টাকা উনি ডিফারেন্স পায়। আমার ডিফারেন্স বলতে এগুলো কি, আমার আমি যেগুলো হিসাব দিছি এগুলো হিসাব না করে ওনার বানাওয়ার হিসাব উনি উনি দেন। আমি কিভাবে টাকা আছে সবগুলো ওনাকে আমি পদে পদে দিছি এবং অনেকবার ওনার কাছে ওনার অফিসে আমি কতবার দিয়েছি ঠিক স্মরণ নেই, কিন্তু ওদের সিসিটিভিতে এগুলা দারুণ থাকবে। কারণ আমি যদি দোষী হই আমাকে আমি ঢাকা 10 ফুট থেকে আমি জামিন জামিন দিছি, আমি ওখানে আমার কাগজপত্র দেখাই, কিন্তু দুর্নীতি মান পায় তো সবাই বলে যে জেলেই খাটতে হয়। আলহামদুলিল্লাহ 10 রাত আমার কাগজপত্র সবগুলা দেখি, আমার ওয়াইফ একজন গৃহিণী, অথচ আমি বিদেশে থাকার কারণে ওনার নামে আমি টাকা জমি নিছি। এখন এগুলো হয়ে গেছে অপরাধ। 1990 থেকে আমি এখানে টাকা ফেলতেছে এবং 2006-07 আসি আমি এখানে নিজে আসি ব্যবসা করি, কিন্তু আমাকে ওই পর্যন্ত তখন তো আমরা এই বিদেশ থেকে টাকা আমরা কোন হিসাব কিতাব লিখতে হয়নি, এগুলো তো আমরা হিসাব রাখিও নাই। এরপরও যখন আমার কাছে হিসাব চাইছে আমি সব হিসাব দিছি এবং আরো কত বড় কাজ করতে দেখেন। আমি আমি একজন সড়কাত থেকে আমি কৃষির কাজে বেশি অভ্যস্ত ছিলাম, আমার কৃষি কাজ ছিল, আমি অনেকগুলো জায়গা কিনছি কৃষি কাজের জন্য। আমি এখন আল্লাহ রহমত একদম বড় কৃষক, কৃষি কাজে আমার অনেক সাফল্য আছে। আমার প্রায় 300 বিঘা জায়গার উপর আমি কৃষি কাজ করি এবং এগুলো আমি বিদেশ থেকে টাকা পাঠাই এই খালি জমি ওই পাহাড়ি অঞ্চলে, বিশেষ করে 7-8 হাজার টাকা করে খালি জমি কিনছিলাম, তাই এখন তো এগুলা অনেক টাকা সম্পদ। উনি আমাকে 2-3 বিঘা আমার জায়গা আমার জমি জব্দ তালিকা করছে কোর্ট থেকে অর্ডার নিলে এবং এগুলো পেপারে বড় আকারে ইয়া করছে হাজির দরবারে। আরো বিদেশে এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, দুইটা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করছে, আমার তো অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, দুইটা ব্যাংক অ্যাকাউন্ট 2-3 বিঘা জমি, তাহলে আমার ফ্রিজ করলে তো আমার 2-3 বিঘা জমি আমি হিসাব দিচ্ছি, ফ্রিজ করলে সবগুলো করবে একদম মানুষকে না দেখা করার জন্য। ও কিভাবে উঠি করে লাগে। আর এদিন উনিকে উনি বলতেছে উনি সব ওনার মতো আজকে আপনারাও দিতে দেখছেন অনেকের বাংলা সুটকে ছিল সেরাগঞ্জে ছিল, আবার কিছুদিন পরে দেখা যায় এগুলো আলাদিনের সেরাগের মতো অনেক কিছু হয়ে যায়। ওনার কি আছে
ওনার ওনার কিতি আছে এগুলো হয়তো এখন আজকে দোকানদারি করতেছে এই দোকানটা কার কে দিছে এবং কতগুলো দোকান আছে এটা যদি আমি ওর বিরুদ্ধে মাননীয় শেয়ার মহোদয়ের কাছে একটা অভিযোগ দিয়েছিলাম অভিযোগ আমি দেওয়ার পরে তখন ওনার থেকে আমার ফাইলটা ট্রান্সফার করে দেন তো দুর্নীতি দমন কমিশনে আমরা তো ওনার বিচার পাবো না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই এবং আপনাদের আপনারাই জাতির দিদের সম্পাদক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাই আমি ইনশাল্লাহ শেষ করে বলতে পারবো আমি কোনো দুর্নীতি করিনি আমার দুর্নীতির কোনো কিছুই নেই উনি এবং এই পর্যন্ত শুধু আমাকে আমার মামলা গুলো দিছে বলতে আপনার 35 লাখ টাকা পাইছি আপনার ওয়াইফের এত পাইছে আমি বলছি আমার ওয়াইফ এবং আমার ছেলে আমি বিদেশে টাকা পাঠাইছি ওইটা ওই টাকা দিয়ে ব্যবসা করছে কিন্তু ওরা তো ইয়ারে মামলা দিবে যদি মামলা দেয় তাহলে আমার নামে দিবে এবং চট্টগ্রামে দিবে আমি চট্টগ্রামের লোক হয়রানি করার জন্য আমাকে আমাকে আমার ওয়াইফকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আমার প্রতি মাসে টাকা এসে টাকা দিলে দিতে হবে এই বিষয়গুলো আপনাদের কাছে দিলাম এবং সরকারি ডিজিএফআই এনএসআই সিআইডি ডিএফ অনেক প্রশাসনের লোক আছে ওনাদের মাধ্যমে উনি থাকা যে কোটি কোটি টাকা কামাইছে কোথায় নিছে এই তথ্যগুলো আমি বাইর করার জন্য আমি আবেদন জানাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই যেহেতু দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ওনার ওনার তো এখানে ওনার পক্ষ তো কিছু আছে ওনার সাংবাদিক আছে উনি তো একজন না সেই কারণে ওনার দুর্নীতি দমনের মাধ্যমে তদন্ত না করে ওনার ফাইলতে উনি কোথায় কোথায় টাকা নিছে অবৈধভাবে ওনার দুর্নীতির ইয়াগুলো বাইর করা হোক আমি এই আবেদন আপনাদের কাছে জানাই আমার বিরুদ্ধে উনি মামলা করছে দেয় ওই আমি দুই নম্বর কে ষোলো জন দুই নম্বর কে দোকান দিই দুইটা দোকান দিই এই দুইটা দোকানের জন্য মূলত উনি তো আমার সব পাইন দেখছে বলতে আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না মামলা দেওয়ার পরে তখন জিজ্ঞেস করলাম কি রে ভাই আপনি তো বছর সবকিছু দেখেছি এই মামলা দিবেন না আপনি বছর বলতে এখন এই মঞ্জুর আলমের সাথে আপনার কোনো ফসলা করেন নাই আমাকে অনেকবার বলছে ওই কক্সবাজারের মঞ্জুর আলমের সাথে ফসলা করতে এখন ওই মঞ্জুর আলমের ওনার ওনার এজেন্ট এই মঞ্জুর আলমের একটা পদের পর আমি ডেভেলপ করছি আমি 30 বছর 70 বছর করছিল উনি এখানে 50 দাবি করছিল আমি দিনে বলতো ওনার সাথে আপনি ইয়া করেন নাই চেয়ারম্যান সাহেব পিএসএ আমার সাথে সবসময় যোগাযোগ করে কারণ এই জন্য আপনাকে হালকা করে দিছি এটা এটা আমার তদন্তের মধ্যে ফাইনাল রিপোর্টে চলে যাবে আপনার কোনো টেনশন নেই কিন্তু এটা বলার পরও আপনার আমার আমাকে আপনাদেরকে যেটা জানাইছি জব্দ তালিকা করে আমার 2 বিঘা জমি 2 বিঘা জমি আমাকে কেন সিজ করবো সিজ করলে আমার 200-300 বিঘা আছে আমি তো হিসাব দিছি সবগুলো সিজ করবো আমার কিনা এবং পৈতৃক অনেক সম্পদ সবকিছু হিসাব দিছে আমার সরকার থেকে যা পাইছি এগুলো হিসাব দিছে বলে আমার একটা অবিবাহিত মেয়ে এবং আমার ছেলে সবাইকে নিয়ে বারবার তদন্ত করি কিছু পাইলে এরা করো উনি আমাকে অন্যভাবে মামলা দিছে এবং উনি বড় গলায় বলতেছে উনি যে শত দিচ্ছেন আরেক বিটা স্যার হাজির দেওয়ারকেও মামলা দিছে আমি এখন আপনাদের সাথে এখনো সেলেস করতেছি যদি উনি কোনো দুর্নীতি আমার বিরুদ্ধে বাইর করতে পারে আমি এখানে কিন্তু আপনি এগিয়ে যান আমরা আমরা ভুয়া করবো আপনি কোনো সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয় তা আপনাদের কাছে আমি এই বিচার জানাই আসসালামু আলাইকুম আমার কিছু না বক্স
আমি মোহাম্মদ জিদার বাবা টেকনিশিয়ান ঢাকা গ্যাসের অবস্থা 1984 সালে আমি কাজে যোগদান করি আমি মোহাম্মদ দিদার বলো 1986 সালে জানুয়ারি থেকে আমি বাকরাবাদে জয়েন করি মাস্টার হলে সিএস এখানে ফার্মার হই তারপর থেকে আমি টেকনিক্যাল কাজে নিয়োজিত ছিলাম দীর্ঘ 31 বছর আমি ফুসকারের অফিসে কর্মরত ছিলাম এবং কোয়ালিটি কন্ট্রোলে কাজ করছি দীর্ঘদিন টেকনিক্যাল সাইডে আই ফেশাল লাইনে কাজ করছি এবং কোম্পানিতে গুরুত্বপূর্ণ যে কোনো কাজে আমি যে কোনো সাইডে তৈরি কাজ করতাম 2014 সালের পরে আমাকে বিক্রয় দক্ষিণ শাখায় খালি শহর অফিসে ট্রান্সফার করে ওখানে আমি স্যার মেয়র হিসেবে কাজ করি এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিছে স্যার পরিদর্শন করে বের করতে হওয়ার জন্য আমি ওনার সাথে ঊর্ধ্বতন কর্মকর্তা আমার পরবর্তী ঊর্ধ্বতন কর্মকর্তা জহুরুল ইসলাম ওনার সাথে আমি স্যার পরিদর্শন করি ভারতের সুন্দর পরিকাঠ আছে কিনা দেখার জন্য আবেদন করেন সুবিধ আমি সুলো স্থানান্তর করার ক্ষমতা আমার নাই আমি সাধারণ কর্মচারী এবং সুলো স্থানান্তর সুবল সুবল আবেদন করেছে ওই কথাটাই উল্লেখ করেছে এটাই আমার অপরাধ এটার জন্য আমাকে আমি আরেকটা কথা বলি এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না 2017 সালে আমাকে সুপ্রসাদ পুরস্কারের সেরা কর্মচারী হিসেবে পুরস্কৃত করেছে কর্মগুলি গেছে একমাত্র কর্মচারী আমি যেহেতু আমি গুরুত্বপূর্ণ সব গুরুত্বপূর্ণ কাজে আমি কোম্পানির কাজে অংশগ্রহণ করি এবং আমি বিনিময়ে কোনোদিন বিনিময়ে কিছু চাই আমি ওদের বিষাক্ত ভাবে কাজ করতাম ভালো শহরে গ্যাস লিক এসেছে আমি 3 দিন কাজ করছি আমি কোন রকমের গাড়ি লিখে নেই ভালো শহরে আরেকটা আরেকটা হাই বেশালাইনে দীর্ঘ প্রায় 7-8 বছর লিখেছিল ওটা আমি আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি ওটা হাই বেশালাইন পোস্ট করছি আমাকে আমি কখন অসন্তু ছুটি দিয়েছিলাম আমাকে পারে গেলে বলছে আমার সাথে কথা বলতে চাই আমাকে নিয়ে আসছে নিয়ে আমাকে জ্যামেট করেছে এখন ওনাকে দেন তাহলে প্রথমে বলছেন যে কর্মী দূষিত হয় নাই এখানে আপনার কমিটি একটা তদন্ত কমিটি হয়েছে পেট্রো বাংলা থেকে এবং এটা ব্যক্তিতে সুযোগ আছে মদ্যপানের যে অনুমোদন এটা এমনি শরীফ উদ্দিন কিন্তু এখন যেটা আপনার যে তদন্তের কথা বললেন যে ফেলিগুলোর কথা বললেন শরীফ উদ্দিন কিন্তু এখানে কোনো তদন্ত করেন
ওটা পরে আবার পেট্রোল হচ্ছে ওটা আমরা 12 কর্মকর্তার নাম দিচ্ছি ওটা শুরু করতে বসে অলরেডি উনি বলছে আমার থেকে অনুমোদন নেয় নাই বৃহস্পতিবার শরীফ এগুলো পালন অভিযোগ নুরজাহানের আপনাদের এই কুদুকের ওই শরীর চাপে সেটা কিভাবে পেশার দিচ্ছে যখন তার ভাইকে দেখেন তার ভাইকে নিয়োগ দিচ্ছে বসে স্থায়ী করার জন্য আপনার যে রাইজারটা স্থানান্তর করছেন সেখানে দুর্নীতি হয়নি বলে আপনি দাবি করছেন এবং মানববন্ধনে করার কারণে তিনজন অফিসার চিঠি দিচ্ছে কেন মানববন্ধন করা হইল চিন্তা করেন এটা কি সে এতটা ক্ষমতার অপব্যবহার সে তখন করছে করছে দেখে শুনে মামলা করছে সে অ্যারেস্ট করলো কেন কেন বললো অ্যারেস্ট করার উদ্দেশ্যে আমার বলছে আপনি অ্যারেস্ট করেন বিচ্ছিন্ন করার পরে সেখানে জরিমানা হইলো 80,000 টাকা সেইটা পরিশোধ করবে না পরিশোধ না করে এটাকে12টা সংযোগ লেগেছে
এই সংযোগ আপনারা দিতে পারেন কিনা এমন ভাবে আপনাদের যে প্রসিডি অনুযায়ী দিতে পারেন কিনা যে নতুন যে দশটা সংযোগ সেটা দ্বিতীয় নম্বর সংযোগ হচ্ছে একটা রাইজারে আঠারোটা সংযোগ থাকার পর ওখান থেকে বারোটা সংযোগ কেটে অন্য জায়গায় স্থানান্তর করার সুযোগ আছে কিনা অন্য মালিকানায় অন্য মালিকানায় দুটার নামে যে মালিকানা সেই মালিকানা বাদ দিয়ে চার গ্রামে অন্য মালিকানায় সংযোগের সুযোগ আছে কিনা আইন দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন আপনি যখন পদোন্নতি দিয়েছিলেন যে মহিলাদের পদোন্নতির কথা আপনি বলছেন ওই তো আপনি কতদিন ওই জেলে তার অ্যাডমিন দায়িত্বে ছিলেন ওই সময় সংযোগটা কি আবাসিকের বন্ধ হয়েছে তারা বলছে আমার এই তিনটা বিষয় বলছে তিনটা সংযোগ বন্ধ হয়েছে বিভিন্ন সময় আবাসিক বাণিজ্যিক এবং সিএনজি বিভিন্ন সময় তিনটা সংযোগ বন্ধ হয়েছে সেই সংযোগ বন্ধ যদি কার্যকর থাকে এটা দিচ্ছে ১৯ সালের উনি চালাচ্ছেন না সেটা একজনকে শিফট করছেন এটা কি নতুন সংযোগ হিসেবে তো ধরা সুযোগ আছে না নতুন সংযোগ শিফটিং যখন হয়ে গেল তখন আমরা সাউথের মধ্যে পাঠিয়ে করা যেতে পারে এই আমি শুধু বলছি যে এখানে দেখেন একজন ন্যাশনাল ম্যানেজার আপনারা কি প্রমোশন যদি কোনো মন্দির আগে উনি জিজ্ঞাসা করছে কিস্তে কেমন মতো ছাড়া কষ্ট করতে
আপনি বলেছিলেন
আমি দুদকে ওনার বিরুদ্ধে আমি অভিযোগ দিছি, আমি মাননীয় বরাবর আমি অভিযোগ দিছি, আমি অভিযোগ দেওয়ার পরে তখন তখন ওনার থেকে আমার বিরুদ্ধে যখন লাইভে কথা বললো ওদিনই আমি একটা স্ট্যাটাস দিয়েছি ওনার বিরুদ্ধে, কিন্তু উনি যে এত সব থেকে আসতেন দুদুকের দুদুকের বিরুদ্ধে যে লাভ আবু জাহান, আবু জাহান এসএম মাহাজাত কমিশনার, উনি আমাদের কালেক্টর সাউন্ড কনসালট্যান্ট, আমি ওনার প্রতিনিধি ছিলাম, আমি একটু আমি কামাট করতে পারছিলাম।